Welcome to Exploring Moment with Avantika. তোমরা দেখেছো আগের এপিসোডে আমি সোনমার্গে এসেছিলাম। এখন সোনমার্গ থেকে ফিরে যাচ্ছি। যারা আমার আগের এপিসোডটা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, গিয়ে দেখে নিও। সোনমার্গ শ্রীনগর শহর থেকে প্রায় 80 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। সোনমার্গ শব্দটার বাংলা অর্থ হল স্বর্ণময় তৃণভূমি, সত্যি স্বর্ণময়। এত সুন্দর ভিউ যা কোনো কিছুতেই এই সৌন্দর্যটাকে তুলনা করা যায় না। ক্যামেরাতে এই সৌন্দর্য সত্যি ধরা দেয় না, নিজের চোখও এই সৌন্দর্যের কাছে কি বলবো ফেল করে যায়। এত সুন্দর সৌন্দর্য কোনো ক্যামেরাতেই হয়তো এত সুন্দর সৌন্দর্যটাকে ক্যাপচার করা যায় না। আমি যতটা সম্ভব আনকাট করে যতটা ডিটেইলে দেখানো যায় আমি চেষ্টা করেছি, কারণ আমার মনে হয় না কোনো অংশ কোনো পার্ট এখান থেকে বাদ দেওয়া চলে। ওই যে পাহাড়ের চূড়ায় বরফ জমেছে,
এই যে সেই নদী যেটার নাম বোধহয় ঝিলাম, আমি সঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানিও। সোনমার্গ থেকে ফেরার পথে এই সুন্দর ভিউ দেখতে দেখতে ঠিক করলাম এখানে লাঞ্চ করব। সো লাঞ্চ করে আবার ফিরে যাব, কিন্তু কাশ্মীরের এমন কোনো জায়গা নেই যেটা অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট না, যাই তুলব না দুটোই। পেছনে নদী, উপরে পাহাড়, এখানে লাঞ্চ, অসম্ভব ভালো ভিউ। আমার এই পুরো ট্রিপটা ভিডিও আমি দিয়েছি, শেয়ারও করেছি তোমাদের সাথে, কেমন লাগলো জানাও। ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ পাশে থেকো। জাস্ট এনজয় দ্য ভিউ। গুড মর্নিং ফ্রম পহলগাম। কালকে সোনমার্গই ছিল লাস্ট ট্রিপ, তো কেমন লাগলো জানিও। এখন ফিরে যাব নিজের ডেস্টিনেশনে। সো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কেমন লাগলো জানিও। আর তোমাদের কোনো সাজেশন থাকলে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো, ইনস্টাগ্রাম আইডি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো স্টে উইথ মি।